ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসের রাশিফল। যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেষ রাশি। জেনে নেব মেষ রাশির মানুষদের ডিসেম্বর মাসটি ঠিক কেমন যাবে। দশমভাবে শনি মহারাজ নিজ রাশিতে অবস্থান করার ফলে কর্মক্ষেত্রে আপনার অবস্থানটা অনেক বেশি স্ট্রং হবে। কর্মক্ষেত্রে আপনার বেশ সুনাম এই মাসে ছড়িয়ে পড়বে। আপনি কিন্তু নিজের কর্মক্ষেত্রে প্রচণ্ড মাত্রায় পরিশ্রম করে থাকবেন। বুধ এবং শুক্র নবমে যাওয়ার ফলে ভাগ্য অনেকটা বেশি স্ট্রং হতে চলেছে ডিসেম্বর মাসে। মাসের দ্বিতীয়ার্ধে যখন সূর্য নবমভাবে অবস্থান করবে, সেক্ষেত্রে আপনারা চাকরিতে পরিবর্তন করতে পারেন। যারা অনেকদিন ধরে ভাবছিলেন পরিবর্তন করবেন, তাদের জন্য এই সময়টা খুব ভালো। তারা চাইলে এই সময় পরিবর্তন করতে পারেন, ভালো এফেক্ট কিন্তু পাবেন। 5ই ডিসেম্বর শুক্র নবমভাবে যখনই চলে যাবে, তারপর থেকে বিজনেসের ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা বেশি সাকসেস পাবেন। এতদিন ধরে বিজনেসের যে প্রবলেমগুলো চলে আসছিল, সেক্ষেত্রে কিন্তু বিজনেসে সেই প্রবলেমগুলো কিন্তু বিজনেসে আস্তে আস্তে সরে যেতে শুরু করবে। বিজনেসের জন্য এই মাসে আপনি কোথাও কিন্তু ট্রাভেল করতে পারেন। বিজনেস যখনই শুক্র তার স্থান পরিবর্তন করবে, সেই সময় থেকে বিজনেস খুব ভালো প্রসারিত হবে এবং এই সময় আপনার ব্যবসার জন্য একটা ভালো পরিবেশ এবং ভালো পরিস্থিতি তৈরি হতে চলেছে। বিজনেসের ক্ষেত্রে শুক্রের পরিবর্তন অনেক ভালো রেজাল্ট নিয়ে আসছে। আপনারা এই সময় নিশ্চিন্তে বিজনেসের কাজে এগিয়ে যান, খুব ভালো সফলতা কিন্তু পাবেন। জানবে এডুকেশন কেমন থাকছে। এডুকেশনের ক্ষেত্রে শনি মহারাজের পূর্ণ দৃষ্টির ফলে কিন্তু আপনি প্রচণ্ড শৃঙ্খলা মাফিক পড়াশোনা করবেন। এডুকেশনে এই সময় আপনি প্রচণ্ড মনোযোগ দিয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন। তবে এডুকেশনের ক্ষেত্রে এই সময় আপনি কারোর থেকে কোনো রকম হেল্প পাবেন না, আর সেটা এই মুহূর্তে আশাও কিন্তু করবেন না। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক, তাদের কিন্তু এই সময় আরও বেশি জোরালো যোগ তৈরি হচ্ছে। সেই সুযোগ যদি এসে থাকে লাইফে বিদেশে গিয়ে পড়াশোনা করার, সেটাকে কাজে লাগান, এটা কিন্তু খুব ভালো রেজাল্ট আনবে। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকবে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম আছে। মঙ্গলের দৃষ্টি ফ্যামিলি লাইফে একটু সমস্যা কিন্তু তৈরি করবে। আপনার মুখ থেকে বেরোনো সামান্য কোনো কথা পরিবারের কোনো লোকজনের মনে কিন্তু প্রচণ্ড আঘাত আনতে পারে, যার ফলে ভুল বোঝাবুঝি তৈরি হবে। সামান্য কোনো ভুল বোঝাবুঝির ফলে পরিবারে অনেক বড় ক্ষতি কিন্তু নেমে আসতে পারে। আপনাকে নিজের বাণীর ওপর কিন্তু অনেক বেশি কন্ট্রোল রাখতে হবে। কি বলছেন সেটা অবশ্যই করে ভাবনা চিন্তা করে এ মাসে একটু বলতে হবে। জানবো লাভ লাইফ কেমন থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে মাসের শুরুটা কিন্তু খুব ভালো থাকবে। দুজনের মধ্যে রোম্যান্স কিন্তু বজায় থাকছে। এই মুহূর্তে আপনারা আপনাদের সম্পর্কে প্রচণ্ড মাত্রায় ঘনিষ্ঠ হবেন। একটা কথা মাথায় রাখবেন, এই ঘনিষ্ঠতার কারণে কোথাও গিয়ে আপনাদের মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে। এই বিষয়টা একটু গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করুন, না হলে কিন্তু বড় কোনো বিপদ ওয়েট করে থাকবে। জানবো লাভ লাইফ কেমন থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে বলবো, আপনি আপনার পার্টনারের কোনো আচরণের জন্য প্রচণ্ড তাকে সন্দেহ করবেন। এই সন্দেহ হওয়ার কারণে দুজনের মধ্যে কোথাও গিয়ে দূরত্ব তৈরি হবে এবং দুজনের মধ্যে কোথাও গিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। জানবো ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে বলবো, এ মাসে একটা সঠিকভাবে বাজেট পরিকল্পনা করুন এবং সেই ওয়াইজ চলুন। সঠিকভাবে বাজেট পরিকল্পনা না করে চললে কিন্তু এন্ড অফ দ্য মান্থ গিয়ে কোথাও কিন্তু অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারেন। তাই প্রথম থেকে একটা সঠিক বাজেট পরিকল্পনা করে চলুন। জানবো হেলথ কেমন থাকবে। হেলথ এ মাসে মোটেও ভালো থাকছে না। হেলথের ক্ষেত্রে প্রবলেম অ্যারাইজ করতে পারে। লিভার সংক্রান্ত প্রবলেম, কোথাও গিয়ে প্রচণ্ড মাইগ্রেনের প্রবলেম, কোথাও গিয়ে লিভার সংক্রান্ত প্রবলেম, মাইগ্রেনের প্রবলেম, ইউরিন সংক্রান্ত প্রবলেম, এই সমস্ত প্রবলেমগুলো ছাড়াও আরও অনেক ছোট ছোট ডিজিজ যেটা গোটা মাসটাই আপনাদের প্রচণ্ডভাবে ভোগাতে পারে। হেলথ নিয়ে কিন্তু অনেকটা বেশি সতর্ক এ মাসে হতে হবে। মেষ রাশির মানুষদের ডিসেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন,
এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খুব ভালো থাকবেন, টাটা।